আজকে আমি আপনাদেরকে একটা বিজ্ঞানের রোমহর্ষক গল্প শোনাব। গল্পটা হচ্ছে অ্যাকোয়ারিজিয়া নামের এক কেমিক্যালস কিভাবে তিনজন বিজ্ঞানীর প্রাণ বাঁচিয়েছিল। তো গল্পটার প্রেক্ষাপটটা আমি প্রথমে বলি। 1940 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে যখন নাৎসিরা কোপেনহেগেন মানে ডেনমার্ক অ্যাটাক করলো, তখন বোর ইনস্টিটিউটে নোবেল জয়ী পদার্থবিদ বোর ছোটাছুটি করছেন যে তিনি কিভাবে তার কাছে রেখে যাওয়া তার দুই জার্মান বন্ধুর নোবেল মেডেলগুলো লোকাবেন। একটু পিছিয়ে গিয়ে আমি গল্পটা বলি যে কাদের ওই নোবেলগুলো ছিল যেগুলো নিলস বোরের কাছে রাখা ছিল। সেগুলো ছিল দুই জার্মান পদার্থবিদদের, তাদের নাম প্রফেসর ম্যাক্স ভন লাও অ্যান্ড প্রফেসর জেমস ফ্র্যাঙ্ক, যারা 1914 এবং 1925 খ্রিস্টাব্দে পরস্পর নোবেল পুরস্কারে পেয়েছিলেন। ম্যাক্স ভন লাও নোবেল পুরস্কারটি পেয়েছিলেন ফিজিক্সে তার আবিষ্কারের জন্য কে ডিফ্র্যাকশন অফ এক্সরে বাই ক্রিস্টালস, আর জেমস ফ্র্যাঙ্ক পেয়েছিলেন সেই পদার্থবিদ্যাতেই ফর দ্য ডিসকভারি অফ ল গভর্নিং দ্য ইম্প্যাক্ট অফ অ্যান ইলেকট্রন আপন আ অ্যাটম। এবার হলোটা কি, ভন লাও ওপেনলি নাৎসিদের এগেনস্টে কথা বলতেন, আর ফ্র্যাঙ্ক ছিলেন একজন জুইস, তার মানে তারা দুজনই নাৎসিদের মানে শত্রু। তো তারা যখন নোবেল পুরস্কারটি পেয়েছিলেন, নোবেল যে মেডেলটি হয় সেটা 23 ক্যারেট সোনার তৈরি হয় এবং খুব ভারী হয় এবং প্রচণ্ড দামি হয়। তো তারা জানতো যে তারা এরকমভাবে ওপেনলি এগেনস্টে কথা বলে এবং জুইস হওয়ার জন্য তাদের নোবেল মেডেলগুলো যে কোনো দিন হচ্ছে নাৎসিরা তাদের কাছ থেকে নিয়ে চলে যাবে, ও তাদের কিছু করার থাকবে না। তাই জন্য তারা তাদের বন্ধু প্রফেসর নিলস বোরকে তাদের নোবেল প্রাইজগুলো ডেনমার্কের কোপেনহেগেন শহরে, যেখানে তিনি বোর ইনস্টিটিউটেই ডিরেক্টর হিসাবে কাজ করতেন, তাকে দিয়ে এসেছিলেন। তার কারণ তখনও পর্যন্ত ডেনমার্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনো অংশগ্রহণ করেননি বা নিউট্রাল অবস্থায় ছিল, সে তার মানে হচ্ছে সেখানে নাৎসিদের অ্যাটাক করার মানে সিচুয়েশনটা ছিল না। কিন্তু চাকা পাল্টে যায় যখন 1940 এপ্রিল মাসে নাৎসি বাহিনী ডেনমার্কের কোপেনহেগেন শহর অ্যাটাক করে। নিলস বোর জানতই যে তারা প্রথমে বোর ইনস্টিটিউটে আসবে এবং তারা সেই ইনস্টিটিউটে যা কিছু জিনিসপত্র সব কিছু লুট করবে। তার জন্য তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে তার কাছে যে নোবেল মেডেলগুলো আছে সেগুলোর কি হবে। আরও একটা বড় ব্যাপার যে তখনকার নাৎসি রুলে ছিল যে জার্মান টেরিটরির বাইরে কোনো রকম সোনা যাবে না। যদি কেউ সোনাকে জার্মান টেরিটরির বাইরে নিয়ে যায় তাহলে তার মৃত্যুদণ্ড হবে। এবার নাৎসি বাহিনী যদি বোর ইনস্টিটিউটে এসে দুটো নোবেল মেডেল খুঁজে পায় যেখানে অন্য দুজনের নাম খোদাই করা আছে, বোরের নাম নয়, তাহলে তারা কি করবে, বোরকে ধরবে এবং সাথে সাথে যে দুজন জার্মান বিজ্ঞানী তাদের মেডেলগুলো দেশের বাইরে বার করে নিয়ে এসছে তাদেরকে ধরবে এবং তাদেরকে সবাইকে মৃত্যুদণ্ড দেবে। একটা খুব খারাপ সিচুয়েশন, বোরের মাথার ঘাম ছুটে গেছে। তিনি তখন ছুটে এসেছেন তার এক কলিগ, তার নাম জর্জ ডি হেবেশি, যিনিও তার থেকে 3 বছর পরে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাকে এসে পুরো ঘটনাটি বলেন। বলে এবার জিজ্ঞেস করেন যে তার কি করা উচিত এই সময়। হেবেশি বলে যে তাহলে মাটি খুঁড়ে নোবেলগুলো, নোবেলের যে মেডেলগুলো আছে সেগুলোকে পুঁতে দেওয়া হোক। তখন বোর বলে যে না, যদি আমরা কোনো কিছু মাটি এখন নতুন খুঁড়ি তাহলে সেখানে চিহ্ন থেকে যাবে যে আমরা মাটি এক্ষুনি খুঁড়েছিলাম। তো নাৎসিরা এসে সঙ্গে সঙ্গে ওই খোঁড়া জায়গাটাকে হচ্ছে খুঁড়বে আবার এবং মেডেলগুলো পেয়ে যাবে, তাহলে সেখান থেকে ওদের বাঁচার কোনো উপায় নেই। তখন হেবেশির মাথায় এক বুদ্ধি কাটে। হেবেশি জানতো যে সোনা মানে গোল্ড যদিও ইনার্ট মেটাল, কোনো কিছুতেই একে গোলা যায় না, কিন্তু
কেমিস্ট্রিতে একটা কেমিক্যালস আছে যার নাম অ্যাকোয়ারিজিয়া। আপনারা যারা অ্যাকোয়ারিজিয়া জিনিসটি কি জানেন না বা ভুলে গেছেন তাদেরকে মনে করে দেওয়ার জন্য আমি বলি একবার, যে অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3:1 হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1:1 নাইট্রিক অ্যাসিডের মিক্সচারকে অ্যাকোয়ারিজিয়া বলে। এই কেমিক্যালসটি খুব স্ট্রং কেমিক্যালস, এ যে কোনো মেটেরিয়ালসকে ডিজলভ করে দিতে পারে এবং গোল্ডকেও এ ডিজলভ করে দিতে পারে। এই ব্যাপারটি হেভেসির জানা ছিল। হেভেসি করলোটা কি, ওই মেডেলগুলোকে নিয়ে অ্যাকোয়ারিজিয়া সলিউশন বানালো এবং সেই মেডেলগুলোকে হচ্ছে অ্যাকোয়ারিজিয়া সলিউশনে গুলে দিল। কিন্তু এই অ্যাকোয়ারিজিয়া সলিউশনে যে সোনা বা গোল্ড গুলে যাওয়া কিন্তু খুব সহজ উপায় নয়। এর মানে এই নয় যে চিনিতে জল গুলে দিলে আমার ইজিলি শরবত তৈরি হয়ে গেল। এটাও অনেকটা সময় লেগেছিল। হেভেসি তার বায়োগ্রাফিতে বলেছিলেন যে যখন নাৎসি বাহিনী কোপেনহেগেনের রাস্তায় মার্চ করছে এবং খুব কাছাকাছি এসে গেছে বোর ইনস্টিটিউটের যেখানে তারা ওই কাজটি করছিল, তখন তারা কি করছিল, 23 ক্যারেট গোল্ড মেডেলগুলোকে অ্যাকোয়ারিজিয়া সলিউশনে গোলার চেষ্টা করছিল এবং ওরা গুলতে সক্ষম হয়। তারপরে সেখানে নাৎসি বাহিনী আসে এবং নাৎসি বাহিনী এসে কি করে, কিছুই খুঁজে পায় না। তার কারণ হেভিসি সেগুলোকে একটা কেমিক্যালের জাস্ট র্যাকে রেখে দিয়েছিল যেটার কালারটা হয়েছিল একটা অরেঞ্জ সলিউশন। যে কেউ দেখলেও বুঝতে পারবে না, যারা মানে যে যারা আমরা সায়েন্টিস্টরাও বুঝতে পারবো না যেটা এখানে সোনা গোলা আছে কি সোনা গোলা নেই। হলোটা কি, ওরা পুরো ইনস্টিটিউটটা লুট করলো, ভাঙলো, কিন্তু ভাগ্যক্রমে ওই যে কেমিক্যাল র্যাকে যে সলিউশনগুলো রাখা ছিল, যেখানে 23 ক্যারেটের দুটো বড় বড় গোল্ড মেডেল গোলা ছিল, সেগুলো ওরা টাচ করেনি। তারা তার কারণ ওরা বুঝতেও পারেনি যে ওখানেই আছে হচ্ছে গোল্ড মেডেলগুলো গোলা। তারপরে হেভিসিকে ফোর্সফুলি কোপেনহেগেন থেকে স্টকহোমে পাঠিয়ে দেওয়া হয় এবং 1943 সালে তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। হলোটা কি, 1945 সালে আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তখন আবার হেভিসি এবং বোর সেই ইনস্টিটিউশনে ফিরে আসে। ফিরে এসে দেখে যে সেই সলিউশনগুলো আনটাচড অবস্থায় রয়েছে। তারপরে তারা ওই সলিউশন থেকে আবার অক্সিডাইজ করে কি করে পিওর গোল্ড তৈরি করে সুইডিশ একাডেমিকে ওই গোল্ডগুলো পাঠিয়ে দেন। সুইডিশ একাডেমি তারপরে সেই পিওর গোল্ডগুলোকে নিয়ে আবার নোবেল মেডেল তৈরি করে, দিয়ে আবার প্রফেসর ভন লাউ এবং প্রফেসর জেমস ফ্র্যাঙ্ককে 1950 সালে আবার সেই মেডেলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়। আমরা হয়তো অনেকেই এই গল্পটা জানতাম না, আমিও জানতাম না, কিছুদিন আগে গল্পটা পড়লাম, পড়ে খুব অনুপ্রাণিত হয়েছিলাম, তারপরে আমার মনে হলো এটা দিয়ে একটা ভিডিও বানাই। এই গল্পটা থেকে আমরা বুঝতে পারলাম যে সেদিন হচ্ছে এই অ্যাকোয়ারিজিয়া সলিউশন 3 জন নোবেল লোরিয়েট পদার্থবিদ, তারা হলেন প্রফেসর ভন লাউ, জেমস ফ্র্যাঙ্ক এবং প্রফেসর নিলস বোরের প্রাণ বাঁচিয়েছিলেন। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে শেয়ার করবেন, লাইক করবেন, আর নতুন নতুন বিজ্ঞানের তথ্য, বিজ্ঞানের আবিষ্কার এবং বিজ্ঞানের গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।